সোমবার সারা দেশে ঈদ উল আজহা পালিত হবে, সেজন্য ঈদের আমেজ চলছে সারা দেশে। আর সেই আমেজ লেগেছে টাইগার ক্রিকেটারদের মনেও। বিশ্বকাপ আর শ্রীলঙ্কা সফর শেষে টাইগারদের তেমন কোনো সিরিজ নেই, সব ক্রিকেটারই আছেন লম্বা ছুটিতে। আর এই ছুটিতে বেশিরভাগ ক্রিকেটারই তাদের নিজ বাড়িতে গিয়ে ঈদ পালন করবেন। টাইগারদের ঈদ আনন্দ একটু বেশিই থাকে। গত রোজার ঈদে বিশ্বকাপের জন্য কেউ দেশে ঈদ করতে পারেনি, সেজন্য এই ঈদটা গ্রামের বাড়িতে পালন করছে অনেক ক্রিকেটার। চলুন তাহলে দেখে আসি এবারের ঈদটা কে কোথায় উদযাপন করবেন। বাংলাদেশ দলের অন্যতম ক্রিকেটার মুশফিকুর রহিম, তার বাড়ি বগুড়া জেলার একটি গ্রামে। আর বগুড়ার নিজ গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করছেন মুশফিকুর রহিম। সেখানে তিনি কুরবানিও দিচ্ছেন, আর পরিবারের সাথে সবাই মিলে একসাথে ঈদ উদযাপন করবেন মুশফিকুর রহিম। এদিকে টাইগার দলের অন্যতম ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, তিনিও ঈদ উদযাপন করছেন তার নিজ গ্রামের বাড়িতে। মাহমুদুল্লাহর বাড়ি ময়মনসিংহ জেলায়, আর নিজ জেলায় পরিবার নিয়ে ঈদ করবেন তিনি। এছাড়াও মুস্তাফিজের বাড়ি সাতক্ষীরা জেলায়, তিনিও তার নিজ গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করছেন। এছাড়াও বাংলাদেশের অন্যতম অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, তার গ্রামের বাড়ি খুলনায়, তিনিও তার নিজ বাড়িতে ঈদ উদযাপন করতে গেছেন। বাংলাদেশের অন্যতম অলরাউন্ডার সাইফউদ্দিন, তার গ্রামের বাড়ি ফেনীতে, তিনিও সেখানে ঈদ উদযাপন করছেন। এছাড়াও বাংলাদেশের অন্যতম পেসার রুবেল হোসেন, তার বাড়ি বাগেরহাট জেলায়, তার নিজ বাড়িতে তিনি ঈদ উদযাপন করবেন। এছাড়াও বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি মর্তুজা, তার বাড়ি নড়াইল জেলায়, কিন্তু তিনি নড়াইলে এবারে ঈদ করছেন না, এবারে ঈদ করবেন তিনি ঢাকাতে। আর তামিম ইকবালেরও একই অবস্থা, তার বাড়ি চট্টগ্রাম জেলায়, কিন্তু তিনি এবারও ঢাকাতে ঈদ করছেন। আর সাকিব আল হাসান হজ পালনের জন্য সৌদি আরবে আছেন, সেখানে ঈদ করবেন সাকিব আল হাসান, আর সেখানেই কুরবানি দিচ্ছেন সাকিব। এছাড়াও বাংলাদেশের অন্যতম পেসার তাসকিন আহমেদ, তার বাড়ি ঢাকাতে, এবং ঢাকাতেই তিনি ঈদ করছেন। তো এই ছিল আজকের ভিডিওটি। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনারা কোথায় ঈদ করছেন, আপনার বাড়ি কোন জেলায়, সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।